অযোধ্যার রাম মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে এখন যাকে বলে সাজো সাজো রব, চলছে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন বছর অর্থাৎ 2024-এর 22 জানুয়ারি অযোধ্যায় এই রাম মন্দিরের দরজা দেশবাসীর উদ্দেশ্যে খুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। এই মন্দির নির্মাণে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। মন্দির নির্মাণে দেশ ছাড়াও গোটা বিশ্ব থেকেই ভক্তরা অনুদান পাঠাচ্ছেন। জানা গিয়েছে এই রাম মন্দির তৈরির জন্য ভিক্ষুকরাও অর্থ সাহায্য করেছেন। সূত্রের খবর, কাশী এবং প্রয়াগরাজের ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় 4 লক্ষ টাকা দান করেছেন। শ্রীরাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য RSSJ তহবিল সংগ্রহ করেছিল, তাতে প্রয়াগরাজ এবং কাশীর প্রায় 300 ভিক্ষুকও অর্থ দান করেন বলে জানা গিয়েছে। রাম মন্দির নির্মাণে তাঁদের এই উদ্যোগকে স্বাগত জানাতে ভিক্ষুকদেরও রামলালা প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট মাসিক 1 কোটি টাকা করে অনুদান পেত। অনাবাসী ভারতীয়রাও এই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দান করেছেন। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, অযোধ্যায় তাদের 3টি ব্যাংক অ্যাকাউন্টে চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় 3,500 কোটি টাকা জমা ছিল। রাম মন্দিরকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে বিজেপি। 2020 সালের 5ই অগস্ট অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেন। মোট 2.5 একর জায়গায় উপর তৈরি হচ্ছে রাম মন্দির, এছাড়া 8 একর জায়গায় জুড়ে তৈরি হচ্ছে পুরো মন্দির চত্বর। ঠিক হয়েছে জানুয়ারিতে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া, পর 10 দিন ধরে চলবে আচার অনুষ্ঠান। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। মন্দির তৈরি হয়েছে নাগারা স্টাইলে, আর এতটাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে হাজার বছরের মধ্যে কিচ্ছুটি হবে না মন্দিরে, আর এতটাই শক্তপোক্ত যে বড়সড় কোনো ভূমিকম্প ছাড়া এক বিন্দুও নড়বে না মন্দিরের ভিত। কিন্তু কিভাবে জানেন কি? এই মন্দির তৈরি করছে চন্দ্রকান্ত ভাই সোমপুরা। গোলাপি স্যান্ড স্টোন দিয়ে তৈরি হয়েছে মন্দির। খোদাই করা হয়েছে রাজস্থানের মির্জাপুর ও বাঁশি পাহাড়পুর থেকে আনা মার্বেল পাথর। 17,000 গ্রানাইট পাথরও ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় বলেন, এ পর্যন্ত 21 লক্ষ কিউবিক ফিট গ্রানাইট, স্যান্ডস্টোন এবং মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে মন্দির নির্মাণে। ভারতের ভূমিকম্প প্রবণ এলাকাগুলির মধ্যে পড়ে অযোধ্যা। পাশাপাশি অযোধ্যার পাশ দিয়ে বয়ে গিয়েছে সরজু নদী। সেই নদীর জলের তোড়ে ওই এলাকার জমিতে ভাঙনের সমস্যা রয়েছে। এগুলিকে মাথায় রাখা হচ্ছে রাম মন্দির তৈরির সময়। এই মন্দির এতটাই শক্তপোক্ত তৈরি করা হচ্ছে যাতে এইসব সমস্যা গ্রাস করতে পারবে না রাম মন্দিরকে। এ নিয়ে গিরিশ বলেছেন, ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে অযোধ্যা, সেই বিষয়টি মাথায় রেখে তৈরি করা হচ্ছে মন্দির। সরজু নদীর তীরে অবস্থিত এই এলাকার মাটি ক্ষয়ের সমস্যা রয়েছে, তবুও আমরা বলতে পারি মন্দিরের ভিত্তি এতটাই পোক্ত আগামী 1,000 বছর তা অটল থাকবে। ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় দাবি করেছেন, মন্দিরটি এমন অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি করা হচ্ছে যে আগামী 1,000 বছরেও সেটি মেরামতের প্রয়োজন পড়বে না। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, মন্দির তৈরিতে নাকি স্টিল এবং সাধারণ সিমেন্ট ব্যবহার করা হয়নি। চেন্নাই IIT পরামর্শে মন্দিরের ভিত 12 মিটার গভীর। ভিত ভরতে যে মাটি ব্যবহার করা হয়েছে 28 দিনের মধ্যে তা পাথরে পরিণত হতে পারে। রায় জানান, যেভাবে মন্দিরটি নির্মাণ করা হয়েছে তাতে অন্তত পক্ষে 1,000 বছর মন্দির সংস্কারের প্রয়োজন হবে না। রিক্টাসকারী কম্পনের মাত্রা 6.5 হলেও ভিত নড়বে না মন্দিরে। মন্দিরের সিংহদ্বার পেরিয়ে ভগবত দর্শনে যেতে পার হতে হবে 32টি সিঁড়ি। মন্দির নির্মাণে যেসব ইট পাথর ব্যবহার করা হয়েছে সেগুলি 1992 সালের আগে পরে শিলাদান কর্মসূচিতে দিয়েছিলেন ভক্তরা। গত 3 দশক ধরে বিশ্ব হিন্দু পরিষদ এগুলি অযোধ্যা ক্ষেত্রে জমা করেছিলেন। মন্দির কমিটির তরফে 15 ডিসেম্বরের মধ্যে গ্রাউন্ড ফ্লোরের কাজ শেষ করতে বলা হয়েছে নির্মাণ কর্মীদের, কারণ 22 জানুয়ারি এখানেই হবে বিগ্রহ প্রতিষ্ঠা।
অযোধ্যায় রাম মন্দিরের দ্বার উদ্ঘাটন উপলক্ষে এখন যাকে বলে সাজো সাজো রব চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। নতুন বছর অর্থাৎ 2024-22 জানুয়ারি অযোধ্যায় এই রাম মন্দিরের দরজা দেশবাসীর উদ্দেশ্যে খুলে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিনই মন্দিরের রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা হবে। এই মন্দির নির্মাণে খরচ হয়েছে 18,000 কোটি টাকা। মন্দির নির্মাণে দেশ ছাড়াও গোটা বিশ্ব থেকে ভক্তরা অনুদান পাঠাচ্ছেন। জানা গেছে এই রাম মন্দির তৈরির জন্য ভিক্ষুকরাও অর্থ সাহায্য করেছেন। সূত্রের খবর, কাশী এবং প্রয়াগরাজে ভিক্ষুকরাও রাম মন্দির নির্মাণে প্রায় 4 লক্ষ টাকা দান করেছেন। শ্রীরাম মন্দির তীর্থ ট্রাস্টের জন্য RSS যে তহবিল সংগ্রহ করেছিল তাতে প্রয়াগরাজ এবং কাশীর প্রায় 300 ভিক্ষুকও অর্থ দান করেন বলে জানা গিয়েছে। রাম মন্দির নির্মাণে তাদের এই উদ্যোগকে স্বাগত জানাতে ভিক্ষুকদেরও রামলালা প্রতিষ্ঠা দিবসে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত রাম মন্দির ট্রাস্ট মাসিক 1 কোটি টাকা করে অনুদান পেত। অনাবাসী ভারতীয়রাও এই ট্রাস্টের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ দান করেছেন। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় জানিয়েছেন, অযোধ্যায় তাঁদের 3টি ব্যাংক অ্যাকাউন্ট চলতি বছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রায় 3,500 কোটি টাকা জমা ছিল। রাম মন্দিরকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছে বিজেপি। 2020 সালের 5ই আগস্ট অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের শিলান্যাস করেন। মোট 2.5 একর জায়গার উপর তৈরি হচ্ছে রাম মন্দির। এছাড়া 8 একর জায়গা জুড়ে তৈরি হচ্ছে পুরো মন্দির চত্বর। ঠিক হচ্ছে জানুয়ারিতে রামলালার প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়ার পর 10 দিন ধরে চলবে আচার অনুষ্ঠান। একই সঙ্গে সাধারণ মানুষের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হবে। মন্দির তৈরি হয়েছে নাগারা স্টাইলে, আর এতটাই আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যে হাজার বছরের মধ্যে কিচ্ছুটি হবে না মন্দিরে। আর এতটাই শক্তপোক্ত যে বড়সড় কোনো ভূমিকম্প ছাড়া এক বিন্দুও নড়বে না মন্দিরের ভিত। কিন্তু কিভাবে জানেন কি? আর এই মন্দিরে তৈরি করছে চন্দ্রকান্ত ভাই সোমপুরা। গোলাপি স্যান্ডস্টোন দিয়ে তৈরি হয়েছে মন্দির। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।